করেন। নমস্কার, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মাসকুলার ডিস্টপি পেশেন্ট ওয়েলফেয়ার সোসাইটির যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই দাদা, ওনার থেকে আমরা জেনে নেব কিছু কথা। একটি জেনেটিক রোগ, এটি এই জেনেটিক রোগের 10 লাখের ওপরে ওনাদের পেশেন্ট ওনাদের সোসাইটিতে রেজিস্ট্রিকৃত করা আছে, ওনার থেকেই আমরা জেনে নেব সব কিছু। দাদা আপনার নাম? আমার নাম জয়ন্ত রায়। কি এটা হলো জেনেটিক প্রবলেম, মায়ের পেটের সময় জন্মের সময় বাচ্চাদের মিউটেশনের প্রবলেম হয়ে যায়, কারো 10টা ঘর মিস্টেক হয়ে যায়, কারো 3টে ঘর মিস্টেক হয়ে যায়, এটা হলো মিউটেশনের প্রবলেম। এটাকে আমাদের বডিতে যে সেলগুলো থাকে সেই সেলগুলোতে আমাদের একটা প্রোটিন ডিস্টোবিন প্রোটিনটা সাপ্লাই হয় না, যার জন্য কি হয় সেলগুলো ডিটোরেট হতে থাকে। এদের মানে 5 বছর পরে এরা হুইল চেয়ারে চলে আসে এবং এরা 15 বছর পরে এক্সপায়ার হয়ে যায়। তো এইটার ওষুধটা, মিউটেশনের এই ওষুধটা বেরিয়েছে, ইউএসএ স্যারাপটা বের করেছে। তো স্যারাপটা যেটা বের করেছে এটা বছরে 3 কোটি টাকা ওষুধের খরচ, যেটা নাকি 3 বছর আগে ওষুধটা বেরিয়েছে এবং 99% এই হ্যান্ডিক্যাপের বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু এই ওষুধগুলো আমাদের ইন্ডিয়াতে আজ পর্যন্ত এই 3 বছরের মধ্যে আমাদের এখন পর্যন্ত ওষুধটা আসেনি। কিন্তু সবচেয়ে একটা গর্বের ব্যাপার যে এই ওষুধটা, মিউটেশনের এই ওষুধটা আমাদের যাদবপুর কালটিভেশন সায়েন্স অফ ডক্টর সুরজিৎ সিনহা, এই মিউটেশনের এই ওষুধটা এশিয়ার মধ্যে ফার্স্ট এই জেনেরিক ওষুধটা আমাদের ভারতবর্ষে উনি আবিষ্কার করেছেন। এবং এই ওষুধটা বাচ্চাদের অলরেডি প্রয়োগ হয়েছে, যেটা নাকি অনেক 90% সে ভালো আছে। এবং এই ওষুধটা আমাদের মানে ইন্ডিয়ান মানি হিসাবে 6 লাখ টাকায় এই ওষুধটা টোটাল পাওয়া যাবে, যেখানে বছরে 3 কোটি টাকা বিদেশে। আমাদের এই ওষুধটা আমাদের ইন্ডিয়াতে মাত্র 6 লাখে ওষুধটা পেতে পারেন। তো আমরা আমাদের যদি সরকারের তো এত টাকা মানে অন্য সব ফান্ডে খরচ হয়, কিন্তু আমাদের এই জাস্ট যাদবপুরে কালটিভেশন সায়েন্সে যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে আমাদের এই বাচ্চাগুলো বেঁচে যায়। আমাদের অল ইন্ডিয়াতে 9-10 লাখ আমাদের কাছে রেজিস্ট্রিকৃত বাচ্চা পেশেন্ট আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8-10 হাজার রেজিস্ট্রিকৃত পেশেন্ট আছে যারা নাকি এই DMD রোগে আক্রান্ত, যাদের গড় আয়ু 15 বছর। তা আমাদের কাছে রিকোয়েস্ট যে সরকার যদি আমাদের এই যাদবপুর কালটিভেশন সায়েন্সের সুরজিৎ সিনহাকে যদি একটু হেল্প করে, তাহলে এই ওষুধটা আমাদের সরকারি হসপিটালে খুব অল্প পয়সায় খুব তাড়াতাড়ি ওষুধটা বেরিয়ে আসে এবং এই বাচ্চাগুলো এবং তাদের একটা নতুন একটা জীবন সে ফিরে পাবে। মূল কথা হলো আপনারা চাইছেন যে সরকার আপনাদেরকে সাহায্য করুক যাতে এই ওষুধটা অ্যাভেলেবেল থাকে এবং এই বাচ্চাগুলো যাতে প্রয়োগ করলে যাতে সুস্থ তারা সুস্থ হয়। হ্যাঁ, কিন্তু এই ওষুধটা অল এশিয়াতে এখন পর্যন্ত মানে কোন জেনেরিক এই ওষুধটা কেউ এখন আবিষ্কার করতে পারেনি। আপনারা কি সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিকের কাছে এই ব্যাপারে জানিয়েছেন? আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, আমরা গভর্নর থেকে শুরু করে, আমাদের চিফ মিনিস্টার থেকে শুরু করে, হ্যাঁ আমরা প্রেসিডেন্ট থেকে শুরু করে, আমরা হর্ষবর্ধন ডক্টর হর্ষবর্ধনের কাছে খুদ আমরা সায়েন্টিস্টকে নিয়ে আমরা 2 বার দেখা করেছি, মানে যিনি এখন আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে এটা যত শীঘ্রই খুব তাড়াতাড়ি এই একটা ব্যবস্থা শুরু করবেন। কিন্তু এই 6 মাস হতে চললো, এখন পর্যন্ত তার তরফ থেকে কোনো রেসপন্স আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। কিন্তু এই 6 মাসে আমাদের 9 একরে প্রায় 300-400 বাচ্চা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এদের গড় আয়ু 15 বছর, প্রত্যেক দিন কোথাও না কোথাও দেশের কোনো প্রান্তে না প্রান্তে একটা বাচ্চা মারা যাচ্ছে। তো আমাদের এই বাচ্চাগুলোকে সেভ করতে গেলে সরকার একটু এগিয়ে আসতে হবে এবং সে জাস্ট আমাদের 2-3 কোটি টাকার সহযোগিতা করলে টোটাল সারা ভারতবর্ষের বাচ্চাগুলো বেঁচে যায়। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম দাদার সাথে, উনি জানালেন যে সরকার যদি ওনাদের একটু সহায়তা করে তাহলে তো এই যে বাচ্চাগুলো আর কি মারা যাচ্ছে তারা বেঁচে যেতে পারে প্রাণে, এবং তারা প্রতিবন্ধকতা এবং যারা বাকি বাচ্চারা রয়েছেন তারাও প্রতিবন্ধকতার হাত থেকে তারাও মুক্তি পেতে পারে। ক্যামেরায় বিশাল রায়ের সাথে আমি আকাশ, এবিএন নিউজ, কাছড়াপাড়া। ধন্যবাদ।